বাংলাদেশ অ্যাসোসিয়েশন জেনেভার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির। ইতালির বন্দর নগরী জেনেভায় প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সমিতির পক্ষ থেকে স্থানীয় ইতালিয়ান মেয়র সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হলরুমে সংগঠনের সভাপতি রহমান দেওয়ানের সভাপতিত্বে পলাশ সর্দার ও কাইয়ুম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনোভা কমিউনির মেয়র এর পক্ষে তার সহকারী ফেদরিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনোভা কমিউনের প্রেসিডেন্ট ক্রিস্তিনা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশ সর্দার, জহির মান্নান, ইমরান হোসেন, মান্নান মোল্লা, কামাল শেখ, মাসুম শেখ, আলী হায়দার, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বোরহান মৃধা, মিন্টু ঢালি, সেন্টু খান, জাহাঙ্গীর সৈয়াল, নজরুল মোল্লা, জাকির মোল্লা, সুলতান রারিম, জাকির ফকির সহ সকল কার্যনির্বাহী সদস্যরা। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় কমিউনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম দেওয়ান, সোহরাব হোসেন, তরিনোর বিশিষ্ট ব্যবসায়ী লুৎফু সরকার, নজরুল ইসলাম, রানা শেখ সহ আরও অনেকে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের বক্তব্যে বিগত পাঁচ বছরের কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে সকল কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে ইতালির বিভিন্ন শহর থেকে আগত সঙ্গীত শিল্পীদের মন মাতানো গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।